পরিমণি নাকি মা হচ্ছে, হচ্ছে তো তোমার কি? অনার্থক কথাবার্তা বলা যাবে না, মমিন আলতু ফালতু কথা বলতে পারে না। বাপরে বাপ, এক জায়গায় বসা পুরো দেশে কোথায় কি হচ্ছে খবর, বাপরে বাপ কত খবর, কয় পরিমণি নাকি মা হচ্ছে, হচ্ছে তো তোমার কি? কথা কন্যা কে কত খবর দেখবেন মাজার, এক জায়গায় বৈশাখ সারা দুনিয়ার অমুক খারাপ তমুক খারাপ, মানুষের সমালোচনা করে ব্যস্ত হয়ে যায়। আল্লাহ বলে না কন্যা না খুদ মাল খয়দিন, ওই জাহান নামে যারা যাবে কোন জাহান নামে, মা সালাকা কমফে সাকর, বলবে কেন আসছো, হয় ও কন্যা না খুদ মাল খয়দিন, আমরা দুনিয়াতে সমালোচনা করে মজা পেতাম, সমালোচনায় মগ্ন হইতাম, আলেমদের বিরুদ্ধে সমালোচনা করতাম, ইসলামের বিরুদ্ধে সমালোচনা করতাম, সমালোচনা ঢে উতাল পাতাল ছিল আমার আপনার জীবন। এই জন্য তারা জাহান নামে যাবে, এক জায়গায় বসে বাপ রে বাপ সারা দুনিয়ার সমস্ত কথা পাবেন, মনে হয় গিবত কুমির, গিবত কুমটির সভাপতি, গিবত কুমটির সেক্রেটারি, কেশিয়ার, কথা কন, এক জায়গায় বসে মুখ খারাপ তুমুখ খারাপ, এই গ্রামের কে খারাপ, ওই বাজারে কে খারাপ। আরে বেটা নিজের দিকে আঙ্গুল দিয়ে দেখ তুমি কয় নাম্বার। এই জন্য মানুষের সমালোচনা না করে নিজের আত্মসমালোচনা করলে আপনি মুমিন হয়ে মারা যাবেন, আল্লাহর ওলি হয়ে মরবেন। মানুষের ভুল ধরা বাদ দেন, নিজের ভুল ধরেন, কথা বলেন এখন কষ্ট হচ্ছে আপনাদের, মন খারাপ করতেছেন? এই জন্য মমিন আলতু ফালতু কথা বলবে না, আজে বাজে কথা বলবে না, কারণ এই জবানের হিসাব দেবে কার কাছে? আল্লাহ রসুল বলেন তোমরা দুইটা জিনিসের যদি হেফাজত করতে পারো, একটা দুই চোয়ালের মাঝখানে নরম জিহ্বা আর দুই উরুর মাঝখানে লজ্জার স্থান, এই দুইটার জিনিসের গ্যারান্টি যদি দাও আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম, বলেন আল্লাহু আকবার। এই জন্য জবান আছে দেখে যা খুশি তাই বলবেন, আলতু ফালতু কথা বলার সময় মমিনের নাই, মমিন কথা বলবে হিসাব করে, কারণ এ কথাগুলো রেকর্ড করতেছেন কে? কথা বলে না কেন? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রকিবুন আতীদ, বান্দা এমন কোন কথা বলে না তার ওই কথা সংরক্ষণ করার জন্য আমার দিবি ফেরেশতা নাই, কথা কন ঠিক কিনা? মনে করতেছেন কিছুই টের পাচ্ছেন না, যেদিন আমল নামার কিতাব হাতে ধরায় দেবে সেদিন বলবেন মালি হাজাল কিতাব লাই ওয়াদুর সগিরত নিল্লা কাবির, আল্লাহ তো আশ্চর্যজনক একটা কিতাব, ছোট কথাও লেখা বাদ যায় না, বড় কথা লেখা যা বাদ যায় না, সব তো দেখতেছি ক্লিয়ার, কথা কন না কে? আফসোস করতেছেন মাজা, এখনো সময় আছে, হিসাব করে জমিনে চলতে হবে, কথা বলেন ঠিক কিনা? মমিন জবান দিয়ে সেই কথা বলবে যেই কথা বললে সব হয়, বলেন আল্লাহু আকবার। এরপরে মমিন অনার্থক কাজ করবে না, মমিনের টাকা হলে মমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মমিনের টাকা হলে মমিন মদের বার দেবে না, মমিনের টাকা হলে মমিন গাঁজা মদ ইয়াবা ফেন্সি ডিল খায়া টাকা পয়সা নষ্ট করবে না, মমিনের টাকা হলে মমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, কবরস্থান বানাবে, ঈদগাহ বানাবে, এলাকায় ফলমূলের 10টা গাছ লাগায় দেবে, পুকুরের একটা ঘাট বানায় দেবে, এতিমদের পাশে দাঁড়াবে, কথা কন? মমিনের টাকা হলে এই অর্থগুলো অনার্থক কাজে সে খরচ করবে না, ভালো ভালো কাজে খরচ করবে, কথা বলেন ঠিক কেনা?